ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে আধুনিক বাংলা সাহিত্য থেকে আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যেগুলি এসএলএসটি এবং এমএসসি 2023 সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলো দেখে নিই আজকের এপিসোডে প্রথম কোশ্চেন কী রয়েছে। এক নম্বর কোশ্চেনে রয়েছে, প্রভাত সঙ্গীত কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন। এই প্রশ্নের জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে, এক নম্বর গিরীন্দ্রনাথ ঠাকুর, দুই নম্বর ভাতস্পতি ইন্দিরা দেবীকে, তিন নম্বর গুণেন্দ্রনাথ ঠাকুর এবং চার নম্বর শর্মিলা দেবী। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা তোমরা নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন, যেটি রয়েছে ভাতস্পতি ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রভাত সঙ্গীত কাব্যটি ভাতস্পতি ইন্দিরা দেবীকে উৎসর্গ করেছিলেন। এই প্রভাত সঙ্গীত কাব্যটি ছিল রবীন্দ্রনাথের উন্মেষ পর্বে লেখা এবং এটি প্রকাশিত হয় 1883 খ্রিস্টাব্দে। দুই নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত প্রবন্ধের অন্তর্গত। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। এক নম্বর রয়েছে ছিন্নপত্র, দুই নম্বর বিশ্বভারতী, তিন নম্বর ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং চার নম্বর রয়েছে কালান্তর। এই চারটি প্রবন্ধ গ্রন্থের মধ্যে সঠিক উত্তর কী হবে তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন, ভানুসিংহের পত্রাবলী, যেটি 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে পড়ছে। এছাড়া ছিন্নপত্র এটি ভ্রমণমূলক প্রবন্ধ এবং দুই নম্বর আছে বিশ্বভারতী, এটি ধর্মদর্শনমূলক এবং কালান্তর প্রবন্ধটি শিক্ষা ও স্বদেশমূলক প্রবন্ধের মধ্যে পড়ছে। তাহলে রবি ঠাকুরের ব্যক্তিগত প্রবন্ধ ভানুসিংহের পত্রাবলী। তিন নম্বর প্রশ্নেও রয়েছে, মরচে পড়া পেরেকের গান এই কাব্যগ্রন্থটি নিচের কোন লেখকের লেখা। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে অমিয় চক্রবর্তী, দুই নম্বর সুভাষ মুখোপাধ্যায়, তিন নম্বর প্রেমেন্দ্র মিত্র এবং চার নম্বর কোনোটি নয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর, কোনোটি নয়। এই মরচে পড়া পেরেকের গান এই কাব্যগ্রন্থটি নিচের যে সমস্ত লেখকের অপশন দেওয়া হয়েছে তার মধ্যে কোনোটি নয়। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বুদ্ধদেব বসুর লেখা। এই মরচে পড়া পেরেকের গান কাব্যগ্রন্থটি লিখেছিলেন বুদ্ধদেব বসু। 1966 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। চার নম্বর কোশ্চেনে রয়েছে, সাহিত্য গ্রন্থের সঙ্গে লেখক বা রচয়িতার মিল করাতে হবে। এই জন্য বাঁদিকে রয়েছে গ্রন্থ এবং ডানদিকে রয়েছে লেখক। প্রথম যেটি কোশ্চেন রয়েছে, আলিয়া গ্রন্থ, দুই নম্বরে রয়েছে স্বাগত বিদায়, তিন নম্বরে রয়েছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ এবং চার নম্বরে রয়েছে মণি মঞ্জুষা। এবং ডানদিকে লেখকের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে বুদ্ধদেব বসু, তারপরে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে রয়েছে কাজী নজরুল ইসলাম এবং সবার শেষে আছে বিষ্ণুদেব। এই অপশনগুলির মধ্যে বাঁদিকের সঙ্গে ডানদিকের মিল করাতে হবে। এর জন্য তোমাদের সময় দেওয়া হলো নির্দিষ্ট। এই চার নম্বর কোশ্চেনের সঠিক উত্তরগুলি আমরা দেখে নিই। বাঁদিকে রয়েছে গ্রন্থ, গ্রন্থে রয়েছে আলিয়া। আলিয়া একটি গীতিনাট্য। এই গ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলামের লেখা আলিয়া গীতিনাট্যটি। 1931 সালে এটি প্রকাশিত হয়। এরপরে রয়েছে স্বাগত বিদায়। এই স্বাগত বিদায়টি বুদ্ধদেব বসুর লেখা একটি কাব্যগ্রন্থ, 1971 সালে প্রকাশিত হয়। এরপরে রয়েছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। এই গ্রন্থটি লিখেছেন বিষ্ণুদেব, 1963 সালে প্রকাশিত হয়। এরপরে রয়েছে মণি মঞ্জুষা। এই মণি মঞ্জুষা কাব্যটি প্রকাশ করেছেন সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মণি মঞ্জুষা কাব্য, 1915 সালে প্রকাশিত হয়। পাঁচ নম্বর কোশ্চেনে রয়েছে, দামিনী কবিতাটি কার লেখা, এটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে রয়েছে বিষ্ণুদের লেখা চোরাবলী কাব্যগ্রন্থ, দুই নম্বর অপশনে রয়েছে বুদ্ধদেব বসুর লেখা পরিক্রমা কাব্যগ্রন্থ, তিন নম্বরে রয়েছে অজিত দত্তের লেখা কুসুমের মাস কাব্যগ্রন্থ এবং চার নম্বরে রয়েছে বিষ্ণুদের লেখা স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে চার নম্বর, অর্থাৎ বিষ্ণুদের লেখা
দামিনী কবিতাটি এটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যটি 1963 সালে প্রকাশিত হয়েছে এবং আরও জানা গেছে দামিনী কবিতাটি রচনা হয় 1960 সালে 11ই জানুয়ারি এবং এই কবিতাটি প্রকাশিত হয় 1367 বঙ্গাব্দে দেশ পত্রিকায়। ছয় নম্বর কোশ্চেনে রয়েছে 1904 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে একজন বিখ্যাত ঔপন্যাসিক ছোট গল্পকার বা অনুবাদকের জন্মগ্রহণ হয়েছিল যিনি ময়ূরকণ্ঠি দ্বন্দ্বমুখর বা ধূপছায়ার মতন বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। এখানে নিচের কোন বিখ্যাত সাহিত্যিকের কথা বলা হয়েছে এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে রয়েছে বিনয় ঘোষ, দুই নম্বর প্রমথ চৌধুরী, তিন নম্বর সৈয়দ মুস্তফা আলী এবং চার নম্বর অন্নদা শঙ্কর রায়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর সৈয়দ মুস্তফা আলী, যিনি 1904 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি বিখ্যাত ময়ূরকণ্ঠি বা দ্বন্দ্বমুখর ও ধূপছায়ার মতন প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। এই সৈয়দ মুস্তফা আলীর 1904 থেকে 1974 সাল অবধি তার সাহিত্য জগৎ বিচরণ করেছিলেন। সাত নম্বর কোশ্চেনটি রয়েছে নীরা চরিত্রটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রধান চরিত্র। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে, চৈতালি ঘূর্ণি, দুই নম্বর রয়েছে নীলকণ্ঠ, তিন নম্বর রয়েছে মহাশ্বেতা এবং চার নম্বর রয়েছে পাশানপুরি। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। সাত নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন, যেটি মহাশ্বেতা। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাশ্বেতা উপন্যাসে নীরা চরিত্রটি পাওয়া যায়। এই চ্যানেলের প্রশ্ন সেটগুলি তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর কোনো প্রশ্ন নিয়ে যদি সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর পরের কোশ্চেন আট নম্বরে রয়েছে পঞ্চস্বর ছোট গল্পটি নিচের কোন লেখকের রচনা। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে, আশাপূর্ণা দেবী, দুই নম্বর প্রেমেন্দ্র মিত্র, তিন নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং চার নম্বর বিষ্ণুদেব। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য সময় নির্দিষ্ট দেওয়া হলো। আট নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর, অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র। এই পঞ্চস্বর ছোট গল্পটি প্রেমেন্দ্র মিত্রের লেখা, যেটি প্রকাশিত হয় 1929 সালে। নয় নম্বর কোশ্চেনে রয়েছে ইসপস ফেবেলসের অনুবাদ করা বিদ্যাসাগরের কোন গ্রন্থ। এর জন্য নিচে চারটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে রয়েছে কথোপকথন, দ্বিতীয় অপশনে রয়েছে ইতিহাসমালা, তিন নম্বর রয়েছে কথামালা, চার নম্বর অপশনে রয়েছে ভ্রান্তিবিলাস। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর কথামালা। এই কথামালা গ্রন্থটি বিদ্যাসাগরের লেখা, যেটি প্রকাশিত হয় 1856 সালে। এটি ইসপ ফেবেলসের অনুবাদ করা একটি গ্রন্থ। এছাড়া বিদ্যাসাগরের লেখা অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কথোপকথন, যেটি 1801 সালে প্রকাশিত হয়, দুই নম্বর ইতিহাসমালা, যেটি 1812 সালে প্রকাশিত হয় এবং চার নম্বর রয়েছে ভ্রান্তিবিলাস। এটি বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থ। দশ নম্বর কোশ্চেন রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা। এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে, এক নম্বর রয়েছে ঐতিহাসিকমূলক, দুই নম্বর দেশাত্মবোধক, তিন নম্বর রোমান্সধর্মী এবং চার নম্বর রয়েছে সামাজিক ধর্মী। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সময় নির্দিষ্ট দেওয়া হলো। আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কেমন হলো সেটা অবশ্যই জানাবে, আর 12টি কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক হলো সেটাও কমেন্ট করে জানাবে। দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে তিন নম্বর রোমান্সধর্মী উপন্যাস। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসটি রোমান্সধর্মী উপন্যাস, যেটি প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। জানা গেছে কপালকুণ্ডলা উপন্যাসটি একটি কাব্যিক উপন্যাস এবং 1873 খ্রিস্টাব্দে উপন্যাসটি নাট্যরূপ দিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। এগারো নম্বর কোশ্চেন রয়েছে সুনন্দ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন। এর জন্য তিনটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়, দুই নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়, তিন নম্বর সুধীন্দ্রনাথ দত্ত। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এগারো নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে দুই নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়।
আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি ইংরাজি অনুবাদ কে করেছিলেন? এর জন্য তিনটি অপশন দেওয়া হয়েছে, রমেশচন্দ্র দত্ত এবং তার গ্রন্থ দ্য এবে অব ব্লিস, 2 নম্বর নরেশচন্দ্র সেনগুপ্ত এবং তার গ্রন্থ দ্য এবে অব ব্লিস গ্রন্থে, 3 নম্বর নরেশচন্দ্র সেনগুপ্ত ও তার গ্রন্থ দ্য এবে অব ব্লিস গ্রন্থ ও সি অরবিন্দ আনন্দমঠ এই গ্রন্থে আনন্দমঠ উপন্যাসটি ইংরাজিতে অনুবাদ করা হয়েছিল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। বারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর নরেশচন্দ্র সেনগুপ্তের দ্য এবে অব ব্লিস গ্রন্থ এবং শ্রী অরবিন্দের আনন্দমঠ, যেটি 1910 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি ইংরাজিতে অনুবাদ করা হয়েছিল এবং আনন্দমঠ উপন্যাসটি হচ্ছে 1882 সালে প্রকাশিত হয়। এটি দেশমূলক এবং ঐতিহাসিক উপন্যাস। আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের আরও প্র্যাকটিস সেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।